শিশু নবী মায়ার নবী কেমন আদর্শ ছিলেন ছোটবেলা যেই নবী এতিম যার মা নাই বাবা নাই বড় এমন কেমন এতিম যেই নবীর ডানে কেউ নাই বামে কেউ নাই নবী বড় এতিম এই এতিম নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেছে এই দিকে কাফের বেঈমানরা এই সুযোগে এবার নবীর উপর অত্যাচার শুরু করে দিয়েছেন এই নবীর আদর্শ কেমন জানো খোদার যন্ত্রণায় রাস্তা দিয়ে হাঁটতেছেন এক ইহুদি ডাক দিয়ে বলে হে মুহাম্মদ আমার একটা কাজ করবি নি তোকে আমি খেজুর দেব খেতে খেজুর দেব খেজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে হ্যাঁ চাচা আমি আপনার কাজ করব খেজুরের বিনিময় বলে আচ্ছা আমার এই কূপ থেকে তুমি বালতি দিয়া পানি উঠাইয়া দাও এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে পানি আনার জন্য যখন সেখানে হাত দিয়েছেন হঠাৎ করে বালতি রশিটা ছিঁড়ে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে এবার ইহুদি দেখে রাগ হয়ে গেছে রাগান্বিত হয়ে গেছে হে মুহাম্মদ তুই এটা কি করলি বলতো না বলতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে একটা চর লাগিয়ে দিয়েছে এতিম নবী এই প্রতিবাদ কে করবেন এই প্রতিবাদ কে করবেন চর মেরে দিয়েছেন বলে তাড়াতাড়ি কূপ থেকে পানি আমার বালতি উঠায় দে বালতি উঠায় দে রাগান্বিত হয়ে গেছে আমার নবী আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে কয় আল্লাহ ও আল্লাহ তুমি আমার এতিম বানাইছো আবার মানুষের হাতে অবদস্ত খাওয়াইতেছো আমারে ও আল্লাহ এটা কেমন তোমার বিচার আমি তো ইচ্ছাকৃত ভাবে ফালাই নাই এবার বিসমিল্লাহ বলে যখন কূপের মধ্যে হাত দিয়েছে এবার হাত দেয় বালতি পর্যন্ত পায় না যখন বিসমিল্লাহ বলার সাথে সাথে তার হাতটা এত লম্বা হয়ে গেছে কূপ পর্যন্ত পৌঁছে গেছে হাত এবার হাত দিয়া বালতি উঠানের মাত্র হিদির মাথা ঘুরে গেছে আহে ছোট্ট বালক তার হাত এত বড় হলো কিভাবে তার হাত এত বড় হলো কিভাবে যতদূর কূপ তত বড় হাত হয়ে গেছে আল্লাহর কুদরতি ভাবে এবার ইহুদি মুহাম্মদের পায়ে পড়ে এবার মুহাম্মদের গালে তো চর মেরেছিল ইহুদি এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইহুদির হাত ধরিয়া বলে চাচা আপনি কি ব্যথা পেয়েছেন ও চাচা আপনি কি ব্যথা পেয়েছেন ও চাচা আপনি আমাকে ক্ষমা করে দেন চাচা যদি হাতে আপনি ব্যথা পান আপনি আমাকে মাফ করে দেন এই ছিল আমার নবীর আদর্শ আমরা নবীর আদর্শ মানতে চাই কিন্তু শুনতে চাই কিন্তু মানতে চাই না আজকে আমাদেরকে যদি থাপ্পড় তো দূরের কথা যদি একটা মানহানি অথবা গালি দেয় আমরা সহ্য করতে পারি না আমাদেরকে একটা গালি দিলে আমরা দুইটা গালি তাকে দিয়ে দেই দুইটা গালি দিলে তিনটা গালি তাকে দিয়ে দেই একটা চর মারলে তাকে দুইটা চর মেরে দেই এই হলো আমাদের আদর্শ আর আমার রসুলের আদর্শ কেমন ছিল কাফের বেঈমান এত অত্যাচার এত আঘাত এর পরও আমার নবী একটা আঘাত করেন নাই একটা আঘাত করেন নাই আমার নবীর আদর্শ কেমন আমার নবীর আদর্শ কেমন খোদার যন্ত্রণায় আমার নবী যদি আল্লাহর কাছে ধন সম্পদ চাইতো আমার আল্লাহ তাকে ধন সম্পদের মালিক বানাইতে পারতো কি পারতো না আমার আল্লাহ তাকে দিত কিন্তু নবী এক কিঞ্চিত পরিমাণ ধন সম্পদ চায় নাই সে চাইছে আমি দুনিয়াতে যেমন দরিদ্র অবস্থায় দুনিয়াতে জীবন যাপন করি কিয়ামতের ময়দানে গরিব ধনীদের অপেক্ষা গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে গ্রামের ভিতরে সব থেকে প্রতাপশালী সব থেকে প্রভাবশালী ধনী লোকেরা ক্ষমতাশীল লোকেরা কিয়ামতের ময়দানে তাকে দেখবে তার পাশে গরিব লোকেরা যারা রিস্কা চালাইতো মেতরগিরি করত এইরকম গরিব লোকেরা জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে
গ্রামের বড় লোকটা চিন্তা করিয়া দেখবে আল্লাহ এই লোকটা তো গরীব আমার জাকাতের টাকায় খাইয়া বাসছে ও আল্লাহ এই লোকটা তো আমার খাবার ফালাইয়া ফালাই দেওয়া খাবার খেয়ে জীবন যাপন করেছে রিস্কা চালাইয়া জীবন যাপন করেছেন আজকে লোকটা এত মর্যাদা কিভাবে পাইল আল্লাহ ডাকিয়া বলো বান্দা তুই আমার লক্ষ লক্ষ টাকা নিয়ামত ধন সম্পদ পাইয়া তুই বাহাদুরি করেছো ঘুমাইছে ইবাদত করো নাই এই লোকটা রিস্কা চালাইছে তোর জাকাতের টাকা খেয়ে বাসছে এই লোকটা তো ঘুমাই নাই এই লোকটা ভোর রাতে উঠি আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি ডাক দিয়া বলে মালিক আল্লাহ তুমি আমার গরিব বানাইছো মানুষের বাড়ি কামলা দিয়ে কাজ করে ভালো মতো ইবাদত করতে পারি না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও এ বান্দা এই লোকটা বিনাইয়া বিনাইয়া জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে জান্নাতের আশায় আর তুমি নাজ নেয়ামত পাইয়া দুনিয়ার জন্যে আমার আমি রবকে তুমি ভুলিয়া গেছো এই বান্দা আমারে ভুলে নাই এই বান্দা আমারে ভুলে নাই আর তুমি আমারে ভুলে গেছো আজ তোমার কোনো বাসন নাই তুমি জাহান্নামে চলে গেছো কারণ তুমি ধন সম্পদ পায়ে গরিবের প্রতি অত্যাচার করেছো জুলুম করেছো এই জুলুমকারী আমি আল্লাহ পছন্দ করি না আমি আল্লাহ জুলুমকারীকে পছন্দ করি না অতএব ভাই প্রত্যেক বয়ানে আমি নাইমুল ইসলাম বলে যাইতে চাই কারণ আমি এমে এলে মালাম কিছুই নেই এটা একমাত্র আল্লাহ দেওয়ার কণ্ঠ আল্লাহ দেওয়ার জবান আমি আল্লাহ আর বান্দা আমাকে আল্লাহ বোবা বানাইতে পারত থোতলা বানাইতে পারত কিন্তু আল্লাহ আমার যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পরে আদায় করে এক কিঞ্চিত পরিমাণ সেজদায় পরে আদায় হবে না কারণ আমার মাওলার নিয়ামতের কোনো অভাব নাই কোনো অভাব নাই এ বান্দা আল্লাহর ইবাদত করতে হবে আর শুকরিয়া যদি আদায় করো আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিবেন আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি ও বান্দা ও বান্দিরা তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব আর আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা অকৃতজ্ঞ শুকরিয়া আদায় না করো আমি আল্লাহ তোমার নিয়ামত সিনাই নিয়ে যাব শুধু সিনাই নিয়ে যাব না ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ শক্ত আজাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন এ বান্দা এই জন্য আমরা যেহেতু মুসলমান আমরা সকলে দাবি করি মুসলমান আর আল্লাহ বলে তোমরা মুসলমান না ও বান্দা আল্লাহ এক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা হে ইমানদার হে মুমিন তোমরা ইসলামের ভিতরে ঢোকো পরিপূর্ণভাবে ঢোকো এখন প্রশ্ন হল আমরা তো মুসলমান আমাদেরকে আবার মুসলমান ইসলাম আমরা তো ইসলাম মানি আবার ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার কারণ দেখে কেন বলল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যে আদেশ দিয়েছি নির্দেশ দিয়েছি প্রত্যেকটা যদি কাজ তুই আদায় করতে পারো তাহলে পরিপূর্ণ মুসলমান আর যদি একটা বাদ দিয়া সব পল্লায় একটা বাদ দিলা দুইটা বাদ দিলা না বান্দা না না তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারো না
পরিপূর্ণ মুসলমান কিভাবে হতো একটা গ্লাসের ভিতরে এক গ্লাস পানি নেন ওই গ্লাসটা আপনারা আমরা মনে করি ভর্তি গ্লাস পরিপূর্ণ কিন্তু না 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 ওই গ্লাসটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি ধরার ক্ষমতা তার আছে এক ফোঁটা পানিও যদি গ্লাসে ধরে তাহলেও পরিপূর্ণ হয় নাই তার মানে মুসলমান আমরা মুসলমান তবে একটা যদি না মানতে পারি পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই সব মানে নামাজ করি রোজা রাখি হজ করি যাকাত দেই সব কিছু মানে পর্দা করি না মুসলমান হতে পারি নাই আবার পর্দাও করি কিন্তু সুদ খাই সব করি সুদ খাই কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই এ বান্দা আমি সুদ খাই না ইবাদত বন্ধকে সব ঠিক ঠিক আদায় করি কিন্তু ঘুষ ছাড়া আজকে আমি কাউকে চাকরি দিতে পারি না কাজ করতে পারি না বুঝতে হবে পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই হতে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে الله বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর আল্লাহকে ভয় করো ভয় করার মত আর মুসলমান না হয় কবরে শোনা আল্লাহ বলেছে তোমরা মুসলমান না হয় কবরে যাইও না আমরা তো মুসলমান এখন মুসলমান হতে পারি নাই কেন এই তো আলোচনা করেছি মুসলমান আল্লাহকে ভয় করব কিভাবে ভয় করব আমরা তো মা বাবাকে ভয় করি পরিপূর্ণ ভয় না এটাকে ভয় বলা হয় না শিক্ষককে ভয় করি এটা ভয় বলা হয় না কারণ কেন বলা হয় না জানেন একটা হলো ভয় আর একটা হলো ভয় করার মতো ভয় করো ভয় হলো মা বাবাকে আমরা ভয় পাই কিনা অন্যায় করলে আঘাত করে আমরা ভয় পাই আবার মা বাবার সামনে এসে দাঁড়াই আবার যখন অন্যায় করি মায়ের সামনে আবার আঘাত করে আবার আমরা ভয় পাই আবার অন্যায় করি এইরকম মা বাবার কাছে অন্যায় করিয়াও আবার সামনে দাঁড়াই আবার অন্যায় করি আবার সামনে দাঁড়াই শিক্ষকের সামনে অন্যায় করি আবার সামনে দাঁড়াই আবার অন্যায় করি আবার সামনে দাঁড়াই যদিও তাকে ভয় পাই কিন্তু এটাকে ভয় করার মতো ভয় নয় এটা আমরা ভয় পাই ঠিক তবে ভয় করার মতো ভয় নয় ভয় করার মতো ভয়টা কি আবার জেনে নেন হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভয় করার মতো ভয় কি আবার জেনে নাও ভয় করার মতো ভয় কি আমরা যারা চিড়িয়াখানায় গিয়েছি চিড়িয়াখানায় এই চিড়িয়াখানার ভিতরে বাঘ আছে কি নাই ভাল্লুক সাপ আছে কি নাই কিন্তু এই চিড়িয়াখানায় যারা পরিদর্শন করতে যায় যারা ঘুরতে যায় দেখতে যায় এই চিড়িয়াখানার ভিতরে সাপ থাকে অনেক দূরে খেঁচার ভিতরে বাহিরে মানুষ দাঁড়ায় খেঁচার ভিতর থেকে যখন একটা সাপ ফোঁস করে ফেনা ধরে আমরা যারা দেখতে যাই সামান্য স্বাভাবিকভাবে এক জায়গায় দাঁড়াইয়ে থাকতে পারি না খুশ করার সাথে সাথে আমরা পিছিয়ে দাঁড়াই আসি কেন কেন আজ পর্যন্ত চিড়িয়াখানা থেকে একটা সাপ বাহিরে কাউকে পরিদর্শনকে আঘাত করে নাই আজ পর্যন্ত ইতিহাসে এমন কোন নজির পাওয়া যায় না চিড়িয়াখানা থেকে বাহির করে ভাঙ্গিয়া কাউকে একটা সাপ আঘাত করেছে বাঘ আঘাত করেছে এই রকম নজির নাই ইতিহাসের পাতা এই রকম নাই এরপর আমরা পিছনে দাঁড়াই কেন কারণ ভয় মনের ভয় অন্তরের ভয় আসলে কামড় দিবে না আঘাত করবে না জানি এরপর পিছনে আগাই কেন তাকওয়া মনের ভয় অন্তরের ভয়
এটা কি বলা হয় ভয় করার মতো আরেকটা উদাহরণ দিলেই বুঝবেন আমরা গ্রামের ভিতরে মাছ ধরার জন্য পানি শেষ করি কিনা এই শেষ করিয়া মাছ ধরি মাছ ধরতে ধরতে হঠাৎ করে গ্রামের ভিতরে একটা মাদ্রাসার শিক্ষক অথবা সৎ লোক গ্রামের ভিতরে আমরা বিশ্বস্ত লোক সব থেকে ভালো লোক এই লোকটা যখন বলে ভাই গর্তের ভিতরে একটা বড় শোল মাছ ঢুকেছে আমরা সাধারণত মাছ ধরার জন্য শেষ করেছি মাছের কথা শুনি আমরা গর্তের ভিতরে মাছ ধরার জন্য চলে যাই হঠাৎ করে যখন গর্তের ভিতরে মাছ ধরার জন্য হাত দিব পাশ থেকে একটা লোক যেটা গ্রামের ভিতরে চিহ্নিত চোর বাটপা লুচা লুজার একটা লোক এমন লোক যেটা খারাপ গ্রামের ভিতরে চিহ্নিত চোর এই লোকটা ডাক দিয়া বলে ভাই তুমি শোল মাছের জন্য হাত দিয়েছো কিন্তু আমি দেখেছি একটা বিষধর সাপ একটা বিষধর সাপ এখানে শোল মাছ ঢুকে নাই সাপ ঢুকেছে ওই লোকটা বলেন সুস্থ মস্তিষ্কওয়ালা ওই গর্তের ভিতরে হাত দিবে কোন সুস্থ মস্তিষ্কওয়ালা হাত দিবে না কারণ সে সাপের কথা শুনেছে কেন হাত দিবে না ভালো লোক বলেছে মাছ শোল মাছ আর চোর বলেছে সাপ এখন যদিও শোল মাছ কিন্তু হাত দেয় না কেন দেয় না জানেন হাত দেয় না কারণ অন্তরের ভয় যদি সাপ হয় এটা ভয় করার মতো ভয় করেছেন আল্লাহ বলে এইভাবে ভয় করার মতো ভয় করতে হবে তো ভাই ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহ বলেন তোমরা মুসলমান হও পরিপূর্ণ মুসলমান হও ইসলামের ভিতরে ঢোকো পরিপূর্ণ ঢোকো ভয় করো ভয় করার মতো করো অতএব ভয় করার মতো করতে হবে ইসলামের ভিতরে ঢোকার মতো ঢুকতে হবে মুসলমান হওয়ার মতো হতে হবে নামে মুসলমান বাপ দাদা মুসলমান ধর্ম মুসলমান হলেই হবে না কাজ আমাদের একটা আছে মুসলমানিত্ব যেটা কাজ করতে হবে মুসলমান অর্থ কি মুসলমান অর্থ আত্মসমর্পণ করা মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ করা আর যিনি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম আর যারা মুসলিম তারা পরিপূর্ণ মাওলাকে ভয় করেনওয়ালা মুসলমানি বুয়াদ গর্দন বেহেস কালকে রাদা দাদন জবাবে পাসব আপনা দারত দোস্তে খলক জারে দোস্তে ই খাসলাত কে দিনদারে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি আমি সাধারণ এক ফোঁটা বাবার নাপাক পানি দিয়া দুনিয়ার জমিনে আসছি আজকে আমরা কিতের এত অহংকার এত বাহাদুরি দেখাই আমরা যদি নিচের দিকে তাকাই কোথার মানুষ কোথা থেকে আসলাম এ বান্দা তুমি এত নিচের মানুষ এরপরও তোমার ভিতরে অহংকারের কোনো শেষ নাই বান্দা তুমি কিসের মানুষ জানো এ বান্দা তুমি একটা নাপাক পানির মানুষ আম ছাচ তাও আবার বেচারিয়া তাও আবার পানির মিশ্রণ গাছের মিশ্রণ বাতাসের মিশ্রণ মিলিয়ে এক ফোঁটা পানি বিদ্রোহ যেটার নাম নিতে মুখে বড় বলজ্জা হয় এমন নাপাক পানি তোমার মায়ের বাচ্চা দানির ভিতরে ঢুকাইয়া আল্লাহ ৪০ দিন ৪০ দিন রক্তে মাংসে পরিণত করিয়া ১০ মাস পর্যন্ত মায়ের মুখ বেটের ভিতরে রাখিয়া তোমার দুনিয়ার ভিতরে পাঠাইছে এমন ভাবে একটা ছোট্ট টিকটিকির বাচ্চার মতো এমন মানুষ তোমাকে মানুষ ঘৃণা করতো ঘৃণা আজকে তুমি সম্মান পেয়েছো আল্লাহ বলেন আমি তোমাকে সম্মান দিয়েছি বান্দা আমি আল্লাহর ইবাদত কর আমি আল্লাহর ইবাদত কর অতএব ইবাদত করা ছাড়া আমাদের কোনো উপায় নাই ঠিক ইবাদত আমাদের করতে হবে নেক কাজ করতে হবে গুনার কাজ ছাড়তে হবে আল্লাহ আমাদেরকে গুনার কাজ ছাড়িয়া নেকের কাজ ধরার মতো তাওফিক দান করেন আমার তাওফিক ইল্লা বিল্লাহ